শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানী দখলে নিতে কিয়েভে অভিমুখে রাশিয়ার 65 কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর। যুদ্ধের ভয়ে ইউক্রেনের নো ফ্লাই জোনের আহ্বান প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনের খেরসন নগরী ঘিরে ফেলেছে রুশ বাহিনী বিস্ফোরণে প্রকল্পিত শহর। ইউক্রেনে 40 মাইল দীর্ঘ রুশ সেনা বহর নিয়ে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। কিয়েভের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি বললেন মার্কিন সিনেটর। রাশিয়ার সব ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করল ফিফা এবং উয়েফা। শান্তি প্রতিষ্ঠায় পুতিনের 4 নম্বর শর্ত না মানলে যুদ্ধ চলবে। এবার বিস্তারিত, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে রাশিয়া বিশাল সাঁজোয়া বহর পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ম্যাক্সার টেকনোলজিস কোম্পানি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কয়েকটি ছবি পাঠিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর 65 কিলোমিটার দীর্ঘ একটি সাঁজোয়া বহর কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে গণমাধ্যমগুলো খবর দিয়েছিল রাশিয়ার সৈন্যরা কয়েকবার কিয়েভে ঢুকতে ব্যর্থ হয়েছে এবং ইউক্রেন এসব ব্যর্থ প্রচেষ্টায় রাশিয়ার হাজার হাজার সৈন্যকে হত্যার দাবি করেছে। পশ্চিমা গণমাধ্যম রাশিয়ার বহু ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে। ম্যাক্সার টেকনোলজিস রুশ সামরিক বহরের ছবি প্রকাশ করে বলেছে, রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত ইভানকিভ শহরের কাছে অবস্থিত একটি মহাসড়ক থেকে এই ছবি তোলা হয়েছে। এর আগে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে, দু এক দিনের মধ্যে আবার তারা আলোচনায় বসবে। সোমবার স্থানীয় সময় দুপুর 1টার একটু আগে উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনায় বসেন। দীর্ঘ 5 ঘন্টা ধরে ওই আলোচনা চলে। আলোচনা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে গেছেন। গত বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিস্তার এবং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রতিহত করতেই রুশ প্রেসিডেন্ট এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। রুশ বোমা হামলা বন্ধ করতে ইউক্রেনে নো ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করে জানিয়েছে এমন কিছু করা হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়বে। এদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে বেলারুশে তাদের এক আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল। বোঝাপড়া নিয়ে কিছু জানা যায়নি। আর ইউক্রেন সামরিক অভিযানের শাস্তি হিসেবে রাশিয়া এবং বেলারুশকে খেলাধুলার সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC। খেলাধুলার বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে ICOর পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। ইউক্রেনে বিদেশি সামরিক সরঞ্জাম কিভাবে ঢুকছে? ইউক্রেন পোল্যান্ড সীমান্ত থেকে BBC-র মার্ক লোয়েন জানাচ্ছে, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো অস্ত্র গোলা বারুদ ইউক্রেন যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত দিয়ে। পোল্যান্ড এ ব্যাপারে অগ্রণী হয়ে সাহায্য করার প্রস্তাব জানিয়েছে। আমেরিকা কানাডার মতো দূরের দেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম নিয়ে সামরিক পরিবহন বিমানগুলোতে পোল্যান্ডে আসছে, তারপর সড়ক পথে সেগুলো ইউক্রেন সীমান্ত নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেন করেও ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পাঠানো হচ্ছে, যেমন চেক রিপাবলিক অস্ত্র সাহায্য পাঠিয়েছে ট্রেনে করে। ইউক্রেনের আকাশ সীমার সমস্ত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার 6ষ্ঠ দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। 6ষ্ঠ দিন মঙ্গলবার ভোর হতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিকোলাইভ ও নিও কাকোভকা শহরের মধ্যবর্তী খেরসনে নগরীতে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ এবং তথ্য সুরক্ষার সেবা বিভাগ টেলিগ্রামে প্রচার করে যে রুশ বাহিনীর একটি বহর বিমানবন্দর থেকে নিকোলাভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে খেরসনে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে BBC ইউক্রেন। এদিকে খেরসনের আঞ্চলিক প্রশাসনের ফেসবুক পেজে বলা হয়েছে, ইতিমধ্যে এই নগরের চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী, তবে এখনো দখলে নিতে পারেনি। খেরসন সিটি মেয়র ইগোর খোলি খায়েব তার ফেসবুক জানিয়েছে, রুশ সেনারা নগরীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়েছে। বলা যাচ্ছে পরবর্তীতে কি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা দেশটির আইন প্রণয়নের
তাদের ইউক্রেনে রাশিয়ার বিশাল সামরিক বাহিনী নিয়ে সতর্ক করেছে। রুশ সেনাবহরকে তারা অপ্রতিরোধ্য ঢেউ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার এই সেনাবহর ইউক্রেনে শক্ত অবস্থান তৈরি করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার ব্যাপক সংখ্যক সেনারা ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে। যুক্তরাষ্ট্রের একজন আইন প্রণেতা সংবাদ মাধ্যম সিএনএনে বিশাল রুশ সেনাবহরকে হতাশাজনক হিসেবে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার স্থানীয় সময় সোমবার ইউক্রেনের সর্বশেষ স্যাটেলাইট চিত্র প্রকাশ করে জানিয়েছে, কিয়েভের পথে দীর্ঘ 40 মাইল লম্বা রুশ সৈন্য বহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানি নির্বাহী ট্রাঙ্ক, ট্যাঙ্ক, কামান সহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভান কিভ শহরের P22 রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি 40 মাইল দূরে অবস্থিত। এর আগে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের সর্বোচ্চ পরমাণু অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। পশ্চিমা সামরিক জ্যাটো পুতিনের এই বক্তব্যকে ভয়াবহ হিসেবে মন্তব্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোকে পুতিনকে থামাতে হবে, রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ সহ রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 5 দিনে ইউক্রেনের বিভিন্ন শহরের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকরা। এদিকে ইউক্রেনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি বলে মন্তব্য করেছেন এক মার্কিন সিনেটর। মার্কিন আইন প্রণেতারা দেশটির শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে বিশেষ তথ্য পেয়েছেন। এতে কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহর পতনের সম্ভাব্য সময়সীমার বিষয়েও জানানো হয়েছে। এরপরই দেশটির বিরোধী দল রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, সামরিক অভিযানের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন আইন প্রণেতারা সিএনএন কে বলেছেন, গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে আশঙ্কাজনক কিছু ঘটতে যাচ্ছে। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি টুইটারে লিখেছেন, কিয়েভের লড়াই দীর্ঘ এবং রক্তক্ষয়ী হবে। মার্ফি আরো বলেছেন, পশ্চিমা দেশগুলো কেবল রুশ রাষ্ট্রপতি এবং শীর্ষ ব্যবসায়ী কর্মকর্তাদের সম্পদ জব্দই করবে না, সম্ভবত পুতিনের কল্পনাতীত কোনো পদক্ষেপ হতে যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিল ফিফা ও উইফা। ইউক্রেনের আক্রমণের প্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করল সংস্থা দুটি। সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দুটি সোমবার যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের দল। 2022 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না রাশিয়ার মেয়েরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউরোপা লীগ থেকে ছিটকে গেল ক্লাব স্পার্টাক মস্কো। গত শুক্রবার শেষ 16 ড্রয়ে লাইপজিগকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল তারা। এর ফলে জার্মান দলটি লড়াইয়ে না নেমেই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রমের সঙ্গে স্পন্সরশিপ চুক্তিও বাতিল করেছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো 2024 আসরের স্পন্সর ছিল গাজপ্রম। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে প্রাথমিক সূচি অনুযায়ী আগামী 24 মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই 29 মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা। উয়েফা গত শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়। পরে রোববার ফিফাও রাশিয়াকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়, তবে নিজেদের পতাকা ও সঙ্গীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে বলা হয় তাদের। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় 4টি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে তিনি এসব প্রস্তাব উত্থাপন করেছেন। এদিকে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এত উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে, আবার 2-1 দিনের মধ্যে তারা আলোচনায় বসবে। সোমবার স্থানীয় সময় দুপুর 1টার একটু আগে উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনায় বসেন। দীর্ঘ 5 ঘন্টা ধরে ওই আলোচনা চলে। আলোচনা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে রওনা হয়েছেন। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডালিয়াক সাংবাদিকদের বলেন, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা প্রথম দফা আলোচনা করেছেন। এবারের আলোচনায় তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ডে চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করা। প্রতিনিধিরা এসব বিষয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে একটি পথ খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিলেন।
সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনার বিষয়েও তারা একমত হয়েছেন। এখন তারা পরামর্শ করার জন্য যার যার রাজধানীতে ফিরে যাচ্ছেন। উভয় পক্ষ আরও এক দফা বৈঠকে বসা নিয়ে আলোচনা করেছে, যেখানে এসব আলোচনার আরও অগ্রগতি হতে পারে। বৈঠকের আগে এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের অস্ত্র জমা দেওয়া এবং তার দেশকে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানিয়েছে।